এখন আপাতত প্ল্যান হচ্ছে যে MLC যেটার জন্য এখন যাচ্ছি এবং এরপর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20, এরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার কি নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ অল আউট খেলতে পারিনি, হয়তো যে ধরনের রেজাল্ট আমরা আশা করছিলাম কিংবা যে ধরনের রেজাল্ট হওয়ার সুযোগ ছিল ওইভাবে পারিনি। আমাদের হয়তো ইনিশিয়াল টার্গেটটা পূরণ হয়েছে সেই দিক থেকে আমরা সাক, বাট আমাদের আসলে যে একটা অবস্থাতে ছিলাম যে জায়গায় যাওয়ার সুযোগ ছিল সেই জায়গাটাতে তো অবশ্যই আমরা যেতে পারিনি, সেটা আমাদের জন্য একটু হলেও হতাশাজনক। এটা তো বলা মুশকিল আসলে, এটা আমি শিওর যারা নীতি নির্ধারকরা আছে তারা ডিসাইড করতে পারবে, ভালো কোচ ক্যাপ্টেন টিমের যারা আরো পার্ট আছেন প্লাস হচ্ছে ক্রিকেট অপারেশন বোর্ড এরাই সবাই মিলে ডিসিশন নিবে, কিংবা তারা আলাপ আলোচনা করে বুঝতে পারবে যে আসলে কোন ল্যাকিংস গুলো ছিল এবং ভবিষ্যতে যেন ওই ল্যাকিংসটা না থাকে সেই জায়গাগুলোতে জায়গাগুলো নিয়ে কাজ করবে। নিজের নিয়ে এখনো তেমন কোনো প্ল্যান নেই, এখন আপাতত প্ল্যান হচ্ছে যে দুইটা টি-20 টুর্নামেন্ট আছে আমার সামনে, একটা হচ্ছে MLC যেটার জন্য এখন যাচ্ছি এবং এরপর পরে থাকবে হচ্ছে গ্লোবাল টি-20 যেটা কানাডাতে, পরপর এই দুটো টুর্নামেন্ট খেলি, দেখি আমার কি নিজের কি অবস্থা। এরপরে দেশের জন্য তো ইন্টারন্যাশনাল ক্রিকেট যেটা আছে যে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ, তো আপাতত প্ল্যান এতটুকুই, খুব বেশি আসলে প্ল্যান করিনি, নিজের বোঝার দরকার আছে এবং এখন আসলে ওরকম সময় নেই যে আসলে 3-4 বছরের প্ল্যান করা, আমার মনে হয় 3-6 মাসের প্ল্যান করাটাই বেটার এবং এর পরবর্তী প্ল্যানটা তারপরে, আপাতত এই পাকিস্তান সিরিজ পর্যন্তই প্ল্যান আছে।